প্রকৃতিতে বইছে হেমন্তের হিমেল হাওয়া। কার্তিকের এই মাঝামাঝি সময়ে গরমের তীব্রতা কমে অনুভূত হচ্ছে হালকা শীতভাব। সবুজ ঘাস, মাঠের ফসল আর গাছের পাতায় শিশির বিন্দু আর কুয়াশা জানান দিচ্ছে শীত আসছে। মেহেরপুর ভৈরব নদীর পার থেকে শীতের আগমনী বার্তার খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুজাহিদ, শীত তো আসতে শুরু করেছে, এই যে আগমনীতে, শীতের আগমনীতে কোনো তাপমাত্রার কোনো পরিবর্তন দেখছেন কিনা আর জনজীবনে কোনো প্রভাব পড়েছে কিনা? রোশন, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা কিন্তু দেশের আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার জেলা হিসেবে বেশ পরিচিত হয়ে গেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গত বছর কিন্তু মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 5.5 ডিগ্রি সেলসিয়াস মেহেরপুর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে। আবার গরমের সময় কিন্তু সর্বোচ্চ 43 ডিগ্রির তাপমাত্রার পারদ ছুঁয়েছিল। এমনই ভাবে এবারও এই যে শীতের যে আগমনী বার্তা, বিশেষ করে গরমের শেষে, আপনার আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন থেকেই কিন্তু মেহেরপুরের যে তাপমাত্রা সেটা নিম্নমুখী এবং শীতের আগমনী বার্তা কিন্তু আমরা বুঝতে পাচ্ছি। বিশেষ করে সবুজ ঘাস, মাঠের ফসল এবং গাছের পাতায় শিশির বিন্দু কিন্তু জানান দিচ্ছে যে শীত আসছে। আমি যদি আপনাকে আজকের কথা বলি, আজকে সকাল 6টার সময় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, যেটি গত কয়েকদিন থেকেই 22, 23 বা 24 ডিগ্রির মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে, যেটি আমরা মানে গরমের সময় দেখেছি 43 ডিগ্রি সেলসিয়াসে। তবে তাপমাত্রা কমলেও এখনো কিন্তু যে শীত জেগে জেগে বসেছে এমনটা আমি বলছি না। তবে সারাদিনের যে তীব্র গরমের যে ভ্যাপসা গরম ছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং শেষ রাতের দিকে, অর্থাৎ গভীর রাত থেকে শুরু করে সকাল ভোর পর্যন্ত কিন্তু হালকা শীত অনুভূত হচ্ছে। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন সকালের দিকে কিন্তু হালকা শীত অনুভব হচ্ছে এবং কেউ কেউ কিন্তু গরমের পোশাক পরতেও আমরা দেখেছি। এছাড়াও আমি যদি আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু প্রকৃতির যে এই পরিবর্তন, এটি কিন্তু বেশ ভালো মতো টের পাচ্ছে, যার ফলে শীতের যে আগমনী বার্তা সেটা বুঝতে পাচ্ছি, যার ফলে শীতের প্রস্তুতিও কিন্তু নেওয়া শুরু করেছে। বিশেষ করে যারা গাছি তারা কিন্তু খেজুরের গাছ ঝুরছে রস সংগ্রহের জন্য। আবার অনেকেই শীতের যে পোশাক, বিশেষ করে লেপ বা কম্বল অর্ডার দিচ্ছে বা তৈরি করছে, তাতে ব্যস্ত সময় পার করতে দেখছি। আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি যারা দিনমজুর, তারা কিন্তু এই শীত আসার সাথে সাথে তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ শীতের সময় তাদের প্রতিদিনের যে কাজ সেটি কিন্তু অনেক সময় পায় না, বা অতিরিক্ত ঘন কুয়াশা বা অতিরিক্ত ঠান্ডার কারণে তারা কিন্তু অনেক সময় কাজ করতে পারে না, তাই তারা কিন্তু বেশ চিন্তিত। আবার আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই যে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু তাদের কিন্তু আবহাওয়া জনিত বিভিন্ন রোগ বালাই আসতে পারে, বিশেষ করে ঠান্ডা, জ্বর, কাশি, এগুলো কিন্তু হতে পারে। তাই এই এই সমস্ত রোগের হাত থেকে সাবধানে থাকার জন্য কিন্তু চিকিৎসকরা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে রাখার পরামর্শ দিচ্ছে। রোশন, এই ছিল আমার কাছে শীতের আগমনী বার্তার সর্বশেষ পরিস্থিতি। শীতের আগমনীতে জনজীবনের উপর প্রভাবের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না।